হলগুলো সমস্ত বন্ধ হয়ে যাবে কারণ আর কোনো এরকম হিরো নেই, কনসিস্টেন্সি নেই। কিন্তু সাকিবের ছবিটা এলে মানে ওই যে বললাম প্রথম দু সপ্তাহ তিন সপ্তাহ হল মালিকরা যা টাকা তোলা তুলে ফেলে। এবার কলকাতা চলচ্চিত্র ধ্বংসের কারণ হয়ে উঠলেন সুপারস্টার শাকিব খান। ভিউয়ার্স, বিস্তারিত জানতে একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। 2016 সালে শিকারী সিনেমা দিয়ে কলকাতার জনপ্রিয়তার চূড়া ছুঁয়েছেন সুপারস্টার শাকিব খান। যদিও কলকাতায় এটি তার দ্বিতীয়তম সিনেমা ছিল, কিন্তু শাকিব খান নামটি সমগ্র কলকাতা জুড়ে বিস্তার ঘটেছিল শিকারী সিনেমা দিয়েই, এবং ছবিটিও কলকাতা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে একটি রেকর্ডের শীর্ষ স্থান দখল করে নেয়, যে কারণে নির্মাতাগণরাও তাদের দেশি নায়ক বাদ দিয়ে সবাই শাকিবের প্রতি হুমড়ি খেয়ে পড়ে এবং একে একে শাকিবকে দিয়ে পাঁচটি সিনেমা বানিয়ে ফেলে, যার ফলে টলিউড ইন্ডাস্ট্রি তখন শাকিবের দখলে চলে আসে। কেননা যেখানে শাকিব খান কলকাতার সিনেমা জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল, সেখানে দেব জিদের মতো সুপারস্টাররা বসে বসে মাছি মারছিল। অথচ জিদ দেবের চেয়ে শাকিবের পারিশ্রমিকও বেশি ছিল, তবুও নির্মাতাগণেরা শাকিবকে দিয়ে সিনেমা বানাতো। শাকিব খানের সাথে তোমার হ্যাট্রিক তিনবার হয়ে গেল। হ্যাঁ, দেব বা জিদের থেকেও বেশি রেমুনারেশন এসে ওখানে। এভাবে একে একে যখন শাকিবের চারটি সিনেমা রিলিজ হয়ে যায়, তখন কলকাতার সিনেমার পর্দা জুড়ে শুধু শাকিব খানের সরাসরি। একে তো রূপে গুণে পারফেক্ট হিরো, আর অন্যদিকে শাকিব ছাড়া আর অন্য কাউকে পর্দায় দেখতে পায়নি দর্শকবৃন্দরা, যে কারণে শাকিবকে তারা এতটাই চিনে ফেলে যে শাকিব মানে হিট সিনেমা। আর সে অনুযায়ী নির্মাতাগণরাও যখন আরও বড় পরিসরে শাকিবকে নিয়ে ভাবতে থাকে, ঠিক সেই মুহূর্তেই বাংলাদেশ থেকে নানা বিক্ষোভ মিছিল করে যৌথ প্রযোজনা সিনেমার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে বন্ধ করে দেয় শাকিবের কলকাতা চলচ্চিত্রের জীবনযাত্রা। আর সেই প্রভাবটা তখন পুরোপুরি গিয়ে পড়ে টলিউড চলচ্চিত্রের প্রতি। যদিও তারা প্রথমে ভেবেছিল আবার সেই জিৎ দেবকে দিয়ে তারা আবার ঘুরে দাঁড়াবে, কিন্তু তাদের সেই চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে নির্মাতাগণেরা স্বীকার করে নিয়েছেন যে পর্দায় শাকিবের শূন্যতাই হয়তো আজ তাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির বিকট পরিস্থিতি। প্রিয় দর্শক, সুপারস্টার শাকিব খানকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন।